মঙ্গলবার 5 সেপ্টেম্বর আদর্শ শিক্ষক তথা প্রখ্যাত দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে সারা দেশের সাথে মালদাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শিক্ষক দিবস। দিনটি উপলক্ষে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলো ছাত্রছাত্রীরা। 1888 সালের 5 সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুত্তানি এলাকায় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। একাধারে তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক ও প্রখ্যাত দার্শনিক। বহুমুখী প্রতিভার অধিকারী এই মানুষ 1962 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর থেকে তার জন্মদিনটিতেই জাতীয় শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। মঙ্গলবার 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে শিক্ষকদের সম্মাননা জ্ঞাপন করে রাজ্য সরকার। রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজ্যের 61 জন শিক্ষক শিক্ষিকাকে শিক্ষারত্নে ভূষিত করা হয়, যার অঙ্গ হিসাবে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে এদিন জেলা থেকে শিক্ষারত্ন প্রাপক বিশিষ্ট শিক্ষকদের সম্মাননা জ্ঞাপন করা হয়। এই সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিজ্ঞান, জৈব ও জৈব প্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, সেচ প্রতিমন্ত্রী সাবিনী গাসমিন, ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী তাজবুল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শাসক নিতেন সিংহানিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। Is having immense contribution in building the future of our nation, of our state, of our district. Shabai ke anik anik congratulations. Aapna egiye jan, ebong ja ja sarkari porishewa. Ami ekta request korbo, seta ja jodhole power hochi, seta shothik bhabe shabai pay jeti, seta ensure korte hobe. Amader jila school, Rathbari Vidya Mandir, puro rajye prothom hoyeche, sera school hisebe. Prothom na, যেদিন মাধ্যমিকের রেজাল্ট বেরোয় সেদিন মানে একের পর এক আমরা দেখতে পেরেছি একটা স্কুল থেকে মোর দেন 10 স্টুডেন্টস ওয়ার অ্যামং দি টপ 10। সো দিস কাইন্ড অফ ইনস্টিটিউশন কিন্তু আমরা চাইছি আমাদের জেলায় যে হাই স্কুল আছে মোর দেন 1000 প্রত্যেক স্কুল কিন্তু আমাদের রামকৃষ্ণ বিদ্যা মন্দির মতন হোক এবং সবাই যেভাবে এগিয়ে যাচ্ছেন আমার সবাইকে অনেক অনেক শুভকামনা। সাড়ম্বরে শিক্ষক দিবস পালনের ছবি নজরে আসে মালদার ইংরেজ বাজার ব্লকের শোভানগর হাইস্কুলে। দিনটি উপলক্ষে প্রথমে স্কুল কর্তৃপক্ষের তরফে জাতির জনক মহাত্মা গান্ধী, সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর, প্রখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর মূর্তি উন্মোচন করা হয়। পাশাপাশি খেলাধুলো, শরীরচর্চা, প্রযুক্তির উপর নির্মিত একাধিক মঠের উদ্বোধনের ছবি নজরে আসে। মূর্তি উন্মোচন অনুষ্ঠানে হাজির ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র, শোভানগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিশ্বামী দাস সহ আরও অনেকেই। মূর্তি উন্মোচন পর্ব শেষে নবনির্মিত এক হল ঘরের আনুষ্ঠানিক দ্বার উদ্ঘাটন করা হয়, আর এর পরপরই নানান অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক দিবস পালনে মেতে ওঠে স্কুল ছাত্রছাত্রীরা। আজকে আমাদের বিদ্যালয়ে শিক্ষক দিবসে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের মূর্তি স্থাপন করা হলো, মূর্তি উন্মোচিত হলো। এবং রাধাকৃষ্ণনের মূর্তি ছাড়াও আমাদের আজকের দিনে জাতির জনক মহাত্মা গান্ধী, এছাড়া সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর এবং আমাদের পশ্চিমবাংলার তথা ভারতবর্ষের বিখ্যাত বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর মূর্তি উন্মোচিত করা হলো। এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য একটি কন্যাশ্রীর মডেল, তাছাড়া ফুটবল এবং প্রযুক্তি হাত ধরাধরি করবে চলবে, মানে শরীর শিক্ষা এবং প্রযুক্তি একসঙ্গে মেলবন্ধনের জন্য আমরা কিছু মিউরাল বসিয়েছি আজকে। এছাড়া আমাদের বিদ্যালয়ে আজকে একটি এমকে গান্ধী হল, কালচারাল উইং তার নাম, এটার দ্বারোদ্ঘাটন আমাদের মাননীয় অতিথিরা করলেন। মালদাশহরে ললিতমোহন শ্যামমোহিনী উচ্চ বিদ্যালয়ে সাড়ম্বরে শিক্ষক দিবস পালন করা হয়। শিক্ষক দিবস পালন অনুষ্ঠানে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুপদ রায় সহ আরও অনেকে। শুরুতেই আমন্ত্রিত অতিথি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা মিলে আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর শিক্ষকদের প্রতি ছাত্রদের সম্মাননা জ্ঞাপন, তাদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জ্ঞাপনের ছবি নজরে আসে। এ উপলক্ষে বিদ্যালয়ে অনুষ্ঠান মঞ্চে এক মরক্কো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা বিদ্যালয় প্রাঙ্গণ। আজকে শুধু আমাদের স্কুল না, গোটা ভারতবর্ষ জুড়েই ভারতবর্ষে প্রাণপুরুষ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হচ্ছে। তো সেই সঙ্গে আমরাও ছাত্রদের নিয়ে সমস্ত মাস্টারমশাই দিনে সামিল হয়েছি, খুব উৎসাহের সঙ্গে অনুষ্ঠান হচ্ছে।
কালিয়াচক 3 নম্বর ব্লকের আকন্দবেরিয়া এসসি হাই স্কুলে সাড়ম্বরে শিক্ষক দিবস উদযাপন করা হয়। দিনটি উপলক্ষে স্কুলের তরফে প্রাক্তন শিক্ষক সহ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। এ উপলক্ষে এক জমজমাট অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষ্ণবনগরী বিধায়ক চন্দনা সরকার, জেলা পরিষদের সদস্য প্রতিভা সিং, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক লক্ষণ চন্দ্র চৌধুরী, বর্তমান প্রধান শিক্ষক আতিউর রহমান সহ আরও অনেকেই। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে আকন্দবেরিয়া এসসি হাইস্কুলে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তার সাথে সাথে একজন শিক্ষকের বিদায়ী অনুষ্ঠান রাধাকৃষ্ণকে স্মরণ করার জন্য আজকে আমাদের ছাত্রছাত্রীদেরকে সচেতনমূলকভাবে যেন শিক্ষার প্রতি আগ্রহ বাড়ে তার জন্য আমাদের অনুষ্ঠান। স্কুলের জন্ম থেকে শেষ এখন পর্যন্ত প্রত্যেকটা প্রাক্তন টিচার যেনারা বেঁচে আছেন ওনাদেরকে আমরা ডেকেছিলাম, সম্বর্ধনা দিয়েছি এবং কৃতি ছাত্রছাত্রীদের বর্তমানে যারা নেট কোয়ালিফাই করেছে পিএইচডিতে তাদেরকে সম্মান। পুরাতন মালদার আল্লাদমণি গার্লস হাই স্কুলেও এদিন নানান বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক দিবস পালন করা হয়। দিনটি উপলক্ষে প্রথমে স্কুল শিক্ষিকা ও ছাত্রীরা মিলে আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর ছাত্রীরা স্কুল শিক্ষকদের শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়েছে স্কুল প্রাঙ্গণ। পুরাতন মালদার শাহপুরে এক বেসরকারি নার্সারি বিদ্যালয় এবং এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকেও এদিন যৌথভাবে শিক্ষক দিবস পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর দিনটি উপলক্ষে ছাত্রছাত্রী সহ অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষকদের সংবর্ধনা ও সম্মাননা জ্ঞাপন করেন এবং সবশেষে বিদ্যালয়ের কচি কাচারা নানান নাচ গান আবৃত্তি পরিবেশন করে দিনটি উদযাপনে মাতোয়ারা হয়।